আমার প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট ইয়ার বিএসসি অনার্স ম্যাথমেটিক্স ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটি থিওরি অফ ইকুয়েশনস এই চ্যাপ্টারটির আমরা অলরেডি 4টি লেকচার শেষ করে ফেলেছি। আজকে এটা আমরা ফিফথ লেকচার নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা একটু দেখে নেই যে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি থাকছে। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, যে আজকে আমরা, এটা কিন্তু ফিফথ ক্লাস, ফিফথ ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সলিউশন অফ ইকুয়েশনস। এর আগে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে একটু একটু ভিন্ন আর কি। আমাদের যে সলিউশন বা রুট, সলিউশন বা আমাদের যে রুটস গুলো থাকবে ইকুয়েশনের, সেগুলো একটু প্রোগ্রেশন টাইপের হবে। সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হতে পারে, রুটস গুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকতে পারে, জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকতে পারে, এবং হারমোনিক প্রোগ্রেশনও থাকতে পারে। তো তোমরা, আমি তোমাদের শুরুতে বলে দিয়েছিলাম যে এই বইতে এই নাম্বার গুলো, মানে এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে বইতে, এগুলো আমরা এর বাইরেও প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আলোচনা আছে তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো চলো মূল আলোচনায় ফিরে যাই। তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই প্রস্তুত আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে তাহলে কি নিয়ে আলোচনা করব বলছিলাম বলো? সলিউশন, সলিউশন অফ ইকুয়েশনস বা রুটস, বা রুটস অফ ইকুয়েশন। তোমরা একটু নোট করে রাখো, আমরা শুরুতেই একটা একটু নোট লিখি। তোমরা জানো যে fx is equal to zero, fx is equal to zero, এটাকে আমরা সলভ করতে পারি। উই ক্যান সলভ ইট ফর ইটস রিয়েল অর ইমাজিনারি রুটস, রিয়েল অর ইমাজিনারি রুটস। এখানে আমরা ডেকার্স রুল ইউজ করবো, এটা পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা কি করব, ইউজ করব ডেকার্স রুল অফ সাইন। এটা এটা আজকে আমরা আলোচনা করছি না। আর এই রিয়েল রুট সর্বোচ্চ কয়টা থাকবে এবং ইমাজিনারি রুট কমপক্ষে কয়টা থাকবে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। fx is equal to zero, এই ইকুয়েশনটাকে আমরা সলভ করলে রিয়েল রুট পেতে পারি কিংবা ইমাজিনারি রুট পেতে পারি। তবে তার বাইরে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, the roots of the equation may be in arithmetic progression or in geometric progression or in
geometric progression or in harmonic progression. Harmonic progression. এভাবে থাকতে পারে। এগুলো আমরা আলোচনা করব। This will be illustrated by the examples, যেগুলো আমরা নিচে আলোচনা করব, which are given below, পর্যায়ক্রমেগুলো আমরা আলোচনা করব, respectively, কোথায় আমরা arithmetic progression type এর root, geometric progression type এর root এবং harmonic progression type এর root নিয়ে আমরা my dear student এগুলো আলোচনা করব। এখন যেটা কথা হচ্ছে যে রুটগুলো আমাদের যে এরিথমেটিক প্রোগ্রেশনে থাকবে কিংবা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে কিংবা হারমোনিক প্রোগ্রেশনে থাকবে এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। কোশ্চেন লিখো মাই স্টুডেন্ট। কোশ্চেন আমরা প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আসো, সলভ দ্য ইকুয়েশন solve the equation 4x cube 4x cube minus 24x square plus 23x plus 18 is equal to 0, whose roots are in arithmetic progression. এটা root গুলো কিভাবে আছে বলো? arithmetic progression এ আছে। তো এই যে আমাদের এই arithmetic progression বা geometric progression কিংবা harmonic progression এগুলো বোঝার জন্য আমাদের একটু কিছু কিছু জিনিস আমাকে মনে রাখতে হবে। যে আমি arithmetic progression হলে যদি থ্রি রুটস থাকে তাহলে আমি রুট গুলো কিভাবে ধরতে পারি, যাতে আমরা খুব সহজে আমরা রুট গুলো বের করতে পারি। যদি চারটা রুট থাকে কিংবা পাঁচটা রুট থাকে, সিমিলারলি যদি জিওমেট্রিক প্রোগ্রেশন হয় তখন আমরা যদি তিনটা রুট থাকে কিভাবে বের করতে পারবো, চারটা কিংবা পাঁচটা এবং সিমিলারলি হারমোনিক। সেই জিনিসটা আমার মনে হয় একটু আগে নোট করে দেওয়া ভালো। এই কোশ্চেনটা আমরা সলিউশন পরে দিচ্ছি, সলিউশন আমরা এটা পরে দিচ্ছি। তার আগে আমরা কিছু নোট লিখতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট। আসো আমরা কিছু নোট লিখে যেগুলো তোমরা একটু মনে রাখবে, লিখে রাখো তোমরা, তারপরে আমি একটা সলিউশনে আসছি। রিমেম্বার মাই ডিয়ার স্টুডেন্ট, একটু নোট করে রাখো, যদি রুটস আর ইন এরিথমেটিক প্রোগ্রেশন, এটা মানে হচ্ছে যদি সমান্তর প্রগমনে থাকে, রুট গুলো যদি কিসে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, সমান্তর প্রগমনে থাকে। থ্রি রুটস এর ক্ষেত্রে আমরা রুট গুলো ধরবো, লেট দ্য রুটস বি, এটা আমরা ধরে নিব এইভাবে। তিনটা রুট যদি থাকে আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, যদি চারটা রুট থাকে তাহলে আমরা ধরবো এই সিস্টেমটা তোমরা মনে রাখবে, আলফা মাইনাস থ্রি বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস থ্রি বিটা, যদি ফাইভ পাঁচটা রুট থাকে তাহলে আমরা রুট গুলো কিভাবে ধরবো মাই ডিয়ার স্টুডেন্ট, আলফা মাইনাস টু বিটা, আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, আলফা প্লাস টু বিটা।
আচ্ছা, এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে এখানে তো আমরা তিনটা রুট ধরেছি, এটা তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রোগ্রাম। এটা ইনক্রিজ হচ্ছে কত করে? ইনক্রিজ কত করে হচ্ছে দেখো বিটা। সমান্তর প্রোগ্রাম মানে কি, একই হারে প্লাস হারে বৃদ্ধি পাবে, তাই তো? একই হারে বাড়বে। এখানে কত করে বাড়ছে? ইনক্রিজ হচ্ছে বিটা। হ্যাঁ, এই যে বিটা আলফা মাইনাস বিটার সাথে তুমি যদি বিটা যোগ করো আলফা পাচ্ছ, আলফার সাথে যদি বিটা যোগ করো আলফা প্লাস বিটা পাচ্ছ। আর এখানে কত করে ইনক্রিজ হচ্ছে? এখানে ইনক্রিজ হচ্ছে 2 বিটা করে। মনে রাখবে, এটার সাথে যদি তুমি 2 বিটা যোগ করো আলফা মাইনাস বিটা হচ্ছে আলফা মাইনাস বিটার সাথে 2 বিটা যোগ করলে আলফা প্লাস বিটা হচ্ছে আলফা প্লাস বিটার সাথে যদি তুমি 2 বিটা অ্যাড করো তাহলে আমরা এটা পাচ্ছি। প্রতি ক্ষেত্রে সমান্তর হচ্ছে আর কি। সিমিলারলি এটার ক্ষেত্রে আমাদের কত ইনক্রিজ হচ্ছে বলো? 3। এটার ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে আমাদের বিটা। হ্যাঁ, এটার ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে আমাদের কত? বিটা। আলফা মাইনাস 2 বিটার সাথে তুমি যদি বিটা যোগ করো তাহলে আমরা এটা পাচ্ছি। আবার আলফা মাইনাস বিটার সাথে যদি আলফা যোগ করো, আলফা মাইনাস বিটার সাথে যদি বিটা যোগ করো তাহলে আলফা পাচ্ছি। তারপরে আমরা সিমিলারলি এগুলো পাচ্ছি। কথা হচ্ছে এগুলো আমরা কেন নিলাম? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মূলদের যোগফল, মূলদের গুণফল, তাই না? এটা যদি আমরা যোগ করি তো কি পাচ্ছি? দেখো আলফা মাইনাস বিটা আলফা প্লাস আলফা প্লাস বিটা, মূলদের যোগফল হিসাবে ফার্স্ট রুট, সেকেন্ড রুট, থার্ড রুট, বিটা বিটা কাটা যাচ্ছে, আমরা এখান থেকে আলফার মানটা সহজে পেয়েছি। কিংবা তুমি যদি এটা চিন্তা করো, আলফা মাইনাস 3 বিটা প্লাস আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বিটা এমন ভাবে আমরা রুট চুজ করেছি যাতে বিটা গুলো ক্যান্সেল হয় এবং শুরুতে আমরা একটা মান পেয়ে যাই। পরবর্তীতে এই যে একটি করে যোগফল, যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা, এটা হচ্ছে আমাদের গামা, সেখান থেকে আমরা সরাসরি আলফা মান পেয়ে যাচ্ছি। আরো তো দুটো কন্ডিশন আছে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা গামা। এই এইখান থেকে আমরা এই কন্ডিশন থেকে আমরা আলফার মানটা, আলফার মানটা বের করার পর এই দুইটা যে কোনোটা একটা কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে বিটার মানটা বের করতে পারবো। আমাদের এই টার্গেটও তাই, যে আমাদের যেহেতু রুট গুলো বের করতে বলেছে তাহলে আলফা এবং বিটার মান বের করলে আমরা সেগুলো পেয়ে যাচ্ছি। সেই জন্য যোগফল করলে যাতে আমরা শুরুতে আলফা মানটা পেয়ে যাই সেই সেই জন্য তোমার এভাবে ধরা। আশা করি এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এখন রুটস যদি কিসে থাকে বলো? রুটস যদি আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, রুটস আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন, সমানুপাতিক প্রগমন, সমানুপাতিক প্রগমন, বাংলাতে রেখে দিলাম, যদি 3 রুটস হয়, এটা তো গুণ আকারে বাড়বে, তাই না? সেই জন্য সমানুপাতিক কথাটা বা জ্যামিতিক প্রগমন লিখতে পারো। 3 রুটস যদি হয়, যদি 4 রুটস হয়, যদি 5 রুটস হয়, তাহলে রুটস গুলো আমরা কি ধরবো? লেট রুটস বি, দেখো আমরা কি ধরে নেই, এটার মতোই। এখানে যেমন আলফা মাইনাস বিটা ধরেছ, দেখো এটা আমরা কি ধরি, আগে লিখে নেই, আলফা বাই আর, আর গুণ করো আলফা, আবার আর গুণ করো আলফা আর। এটা পিছনেরটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আমাদের আগেরটা কি ছিল? আলফা মাইনাস বিটা আলফা, আলফা প্লাস বিটা। মনে রাখার জন্য এখানে মাইনাস মাইনাস হিসেবে এখন ভাগ আছে, আলফা ভাগ, বিটা এখন নাই, যেহেতু এটা ভাগ আকারে বৃদ্ধি পাবে বা কি গুণ আকারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, এখানে মাইনাস মানে ভাগ, বিটা মানে হচ্ছে আর। তাহলে এটার এটা ইনক্রিজ হচ্ছে কত করে মাই ডিয়ার স্টুডেন্ট? এটা ইনক্রিজ হচ্ছে আমাদের আর করে। তাহলে দেখো আলফা বাই আর, এটার সাথে যদি তুমি আর গুণ করো আলফা, আবার আলফার সাথে যদি আর গুণ করো আলফা আর,
তোমরা একটু 19 করেছো যে আর দ্বারা আমরা জ্যামিতিক সাধারণ অনুপাত আমরা প্রকাশ করি, আর এটা সমান্তর ধারা এই টাইপের কিছু একটা ছিল। এটার সাথে যদি আমি আর গুণ করি আলফা পাচ্ছি, আলফার সাথে যদি আর গুণ করি আলফা আর পাচ্ছি। সিমিলারলি এটা তাহলে কি হবে, আলফা মাইনাস থ্রি বিটা যদি ফোর রুট থাকে, আলফা মাইনাস মানে ভাগ থ্রি বিটা, ওটাকে পাওয়ার করে দাও, আলফা মাইনাস থ্রি বিটা, আলফা মাইনাস মানে ভাগ থ্রি বিটা না হয় এখন সেটা কি হবে, আর কিউব হবে। তাহলে আর কিউব ওখানে ইনক্রিজ কত করে হয়েছিল, টু বিটা, তাহলে এখানে ইনক্রিজ কত করে হবে, আলফা স্কোয়ার করে যদি নাও তাহলে কত হচ্ছে, আলফা বাই আর, আলফা বাই আর, আবার যদি স্কোয়ার নাও আলফা আর আবার নিলে কি হবে, আলফা আর কিউব, দুইটা প্রাইস সেম, একটা গুণ আকারে একটা ভাগ আকারে, ইনক্রিজ কত করে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আর কিউব, আর কিউব, আর কিউব সাথে সরি আর স্কোয়ার, আর স্কোয়ার, তুমি যদি আর স্কোয়ার মাল্টিপ্লাই করো তাহলে এটা কাটাকাটি করে আর থাকবে, আবার আর স্কোয়ার করলে আলফা, এগুলো এভাবে হবে। সিমিলারলি ওটা আমরা লিখে ফেলি আলফা বাই আর স্কোয়ার, স্কোয়ার আলফা বাই আর, আলফা আলফা আর, আলফা আর কিউ, এখানে কত করে ইনক্রিজ হচ্ছে, এখানে ইনক্রিজ হচ্ছে আর, আর করে দেখো এটার সাথে আর গুণ করো, এই যে এটা হচ্ছে এটার সাথে আর গুণ করো আলফা হচ্ছে এভাবে। তো কেন এভাবে নেওয়া হচ্ছে সেটার ব্যাখ্যাটা কি, দেখো মূলদের আগে যেমন আমরা করেছি মূলগুলো যোগফল নিয়ে প্রথম অংশে সমতা প্রক্রমণের শুরুতেই মূলদের যোগফলগুলো নিয়ে আমরা কাজ করছি, আর যদি আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের রুটগুলো থাকে তখন আমরা গুণ প্রথমে আমরা মাল্টিপ্লাই তিনটে করে গুণ, তিনটে করে রুট, ওই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা বিটা গামা, গামা আলফা, আলফা বিটা গামা, এই আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা কাজে লাগাবো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সবার আগে, আর এটা কাজে লাগাবো আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে, এটা সবার আগে আলফা বিটা গামা দিয়ে। তিনটি মূলের গুণফল আলফা আর, আলফা আলফা আর নিলে কি থাকছে দেখো তো, আর এবং আর কাটা আলফা কিউব থাকছে, সেখান থেকে আমরা আলফার মানটা বের করব। এরপরে আমাদের আরো দুটো কন্ডিশন আছে, এটা তো আমরা গুণফল নিলাম, এরপরে আছে আলফা বিটা বিটা গামা, গামা আলফা এবং আলফা প্লাস বিটা প্লাস গামা, এই দুইটা যেকোনো একটাকে কাজে লাগিয়ে আমরা বিটার মানটা বের করতে পারবো, তারপর আমরা এখানে মান বসিয়ে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি বলো, এরপরে হচ্ছে আমাদের যদি হারমোনিক প্রোগ্রেশনে থাকে রুটস, রুটস আর ইন হারমোনিক প্রোগ্রেশন, তাহলে তখন আমরা কি ধরব, লেট দা রুটস, লেট দা রুটস, লেট দা রুটস বি, যদি থ্রি রুটস থাকে তখন আমরা কি ধরব, তখন আমরা কি ধরব, জাস্ট ইয়েকে উল্টিয়ে দাও, অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা ছিল এটাকে উল্টিয়ে দাও, ওয়ান ডিভাইডেড বাই, এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু, শুরুতে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যদি এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস বিটা হয় তাহলে হারমোনিক প্রোগ্রেশন আমাদের লিখতে হবে ওয়ান বাই এক্স ফরম্যাটে, তাহলে আমাদের কি হয় ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা, তাহলে এটা তিনটে রুট আমরা কিভাবে লিখবো, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা, ওয়ান বাই আলফা, ওয়ান বাই আলফা প্লাস বিটা, তিনটা রুট। আর যদি চারটা রুট হয়, যদি চারটা রুট হয় আগের মতো একটা মনে রাখলে তুমি কিন্তু পাচ্ছ, আর এই জিওমেট্রিক এর বেলায় মাইনাসটা ভাগ হয়ে যাচ্ছে, এরপর অনুপাত আর মনে রাখবে, আলফা মাইনাস থ্রি বিটা ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা, ওয়ান ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা,
1 divided by alpha plus 3 beta. Jodi 5 roots hoy 1 agar moto alpha minus 2 beta alpha minus beta 1 by alpha 1 by alpha plus beta 1 by alpha plus 2 beta তার মানে কি হচ্ছে arithmetic progression যেটা x harmonic progression সেটা 1 by x তাই সেজন্য আমরা কি করব এটা আমরা এভাবে করব না এভাবে না করে আমরা অন্য একটা সিস্টেমে যাব তুমি এভাবে করতে পারো সমস্যা নাই আমরা একটা অন্য সিস্টেমে যাব arithmetic progression এর মত কিভাবে same as arithmetic progression right groups are in arithmetic progression in this case we put x is equal to 1 by x in the given equation বিষয়টা কি দাঁড়াবে then the roots of the given equation then the roots of the given equation will be in arithmetic progression the roots of the given equation amra ki hobe arithmetic progression moto hobe then follow the arithmetic progression process kaj kichui na tahole ekhane amra ki korbo arektu shongkhepe likhe dicchi jodi harmonic progression e thake for harmonic progression ek number step e ki korbo x is equal to 1 by x put korbo তারপরে কি করব নিউ ইকুয়েশন আসবে গিভেন ইকুয়েশনে এটার মান পুট করব গিভেন ইকুয়েশনে কি করব আমরা পুট করব নিউ ইকুয়েশনের রুট গুলো দেন দা রুটস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই সিস্টেম ফলো করব চলো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আলোচনা করি যেটা কোশ্চেনটা উঠিয়েছিলাম সেটা কি ছিল আমাদের কোশ্চেনটা আবার ওঠা এটা অনেক দূর চলে গিয়েছে এটা এখানে আমরা দেখো solve the equation solve the equation 4x cube minus 24x square plus 23x plus 18 is equal to 0 whose roots are in arithmetic progression এটা আমরা শুরুতে লিখেছিলাম তারপরে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলে রুটগুলো কি ধরবো তারপরে জিওমেট্রিক প্রোগ্রেশনের যদি রুটগুলো থাকে আমরা কি ধরবো এরপরে যদি হারমোনিক প্রোগ্রেশনে থাকে হারমোনিক প্রোগ্রেশন আর অ্যারিথমেটিক প্রোগ্রেশন একই শুধু আমরা কি পুট করবো এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স তো মাই ডিয়ার স্টুডেন্ট আসো আমরা এটা সলভ করি সলভ ইকুয়েশন ফর এক্স কিউব মাইনাস 24 x square এটা আমাদের গিভেন answer given 4x cube minus 24x square plus 23x plus 18 is equal to 0 let the geometric progression আছে
এটা কোশ্চেন আমাদের দেওয়াই আছে, সেটা এখন তাহলে আমরা কি লিখবো? লেট দা রুটস, লেট দা রুটস অফ দা ইকুয়েশন, লেট দা রুটস অফ দা, লেট দা রুটস অফ দা ইকুয়েশন বি, কি ধরবো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে? মাই ডিয়ার স্টুডেন্ট, আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, এটা মনে রাখবে। এরপর আমরা আলফার মান বিটা, আলফা এবং বিটার মান বের করবো, আমরা শুরুতে আলফার মানটা পেয়ে যাচ্ছি, এটা আমরা শিখেছি একটু আগে। আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, তাহলে এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, এটাকে যদি তুমি সি ধরো, আমরা শিখেছি মূলদের যোগফল এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, এ বি বি সি সি এ ইজ ইকুয়াল টু কত, এ বি সি ইজ ইকুয়াল টু কত, আমরা শুরুতেই তা দিয়ে আলফার মানটা বের করছি। অতএব আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি মনে মনে বি ভাবো, এটাকে যদি তুমি মনে মনে সি ভাবো, তাহলে আমাদের কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি, একটা ফর্মুলার মাইনাস আছে, এক্স কিউবের সহগটা নিচে হবে, কি হবে তোমাদের মনে আছে নিশ্চয়ই? ফর্মুলার মাইনাস, হাইয়েস্ট পাওয়ারের সহগ নিচে হবে, এরপরে এক্স স্কোয়ার, আমাদের দেখি সিরিয়ালে আছে কিনা, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট, সিরিয়ালে আছে কোনো সমস্যা নেই, তাহলে হাইয়েস্ট পাওয়ারের সহগ ফোর আর এক্স স্কোয়ারের সহগ কত মাই ডিয়ার স্টুডেন্ট? মাইনাস 24, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 6। তো দেখো আমরা রুট গুলো এমন ভাবে সিলেক্ট করেছি যাতে বিটা কাটা যায়, তাহলে 3α = 6, α = 2। আমাদের কিন্তু আরো দুটা রুট আছে, আমরা শুধু এটা কাজে লাগিয়েছি। এরপরে আমাদের আছে কি, এ বি বি সি সি এ, আর একটা হচ্ছে এ বি সি, এই দুইটা যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তাহলে আমরা যদি এটা নেই, নাও 3 নম্বরটা, 3 নম্বরটা যদি নেই, তাহলে কি হবে বলো? 18, একটি করে যোগফল, তোমাদের একটু মনে আছে নিশ্চয়ই, একটি করে যোগফল, দুটি করে যোগফল, তিনটি করে যোগফল, তিনটা রুল ছিল, হাইস্ট পাওয়ার সহ 4 4 4, এরপর আমাদের এখানে কত? 24 মাইনাস 24, 23, এবং এখানে ছিল আমাদের 18। আশা করি এই জিনিসটা তোমাদের ভুল হবে না, তিনটি করে যোগফল, হ্যাঁ একটা করে, দুইটা করে, তিনটি করে, তাহলে আমাদের কি হচ্ছে? এ বি সি, এ বি সি ইকুয়াল টু -18/4। আরেক ভাবে নেওয়া যেত, তুমি যদি এটা চাই চাও আলফা মাইনাস বিটা, হ্যাঁ ইন্টু আলফা, আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা দ্বিতীয়টা, তখন কি হতো আমাদের? 23/4, এটা দিয়েও হবে, এটা আমরা দেখাচ্ছি। তাহলে আলফার মান কত আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট? আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আলফা -9/2, আলফা মান 2/4, বিটা স্কোয়ার আলফা মান 2 -9/2, তাহলে -4 মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু -9/4, তাহলে -β² = -9/4, -4 4 -25, তাহলে মাইনাস ক্যান্সেল করে দাও, β² = 25/4, তাহলে যদি আমরা বর্গমূল করি +-5/2 আসছে। সিমিলারলি তুমি যদি এটাতে মান বসাও, এখানে আলফার মানটা যদি বসাও, সেখানে তুমি বিটার মান কিভাবে 5/±5/2 পাবে। আমরা মান পেয়ে গেছি, আমরা +5/2 বসালো যে রেজাল্ট আসবে, নেগেটিভ মান বসালো একই রেজাল্ট আসবে, দাস যে কোনো একটা বসাবে, প্লাস মাইনাস আসলে সবসময় যে কোনো একটা মান বসাবে, দাস দা রুটস আর
কি ধরেছিলাম আমরা একটু রাফ করি, আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, যে কোনো একটা মান। বিটার মান তুমি 5/+5/2 বসাতে পারো, -5/2 বসাতে পারো, যে কোনো একটা বসাও। তাহলে আমরা যদি যে কোনো একটা বসাই, আলফার মান আমাদের কত ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? 2। বিটার মান আমি যেহেতু +5/2 ধরেছি, প্লাস মাইনাস -5/2, তারপরে হচ্ছে আমাদের আলফা, তারপরে আলফা আলফা হচ্ছে আমাদের 2, বিটা হচ্ছে 5/2। ফর 2 -5/2 মাইনাস স্টুডেন্ট কত আসছে এটা বলো, -½, 2, আর এটা কত আসে 4, 9/2। আচ্ছা এখন আমরা একটু আলোচনা করি, দেখো নোট, আমরা যদি এটা বসাতাম -5/2, এটা কত আসতো বলো, আলফা মাইনাস হচ্ছে প্লাস, আর 2 -5/2, আলফার মান আমাদের 2, আলফার মান 2, বিটার মান -5/2, সেম কেস উল্টা 9/2, 2 -2। সেই জন্য বলেছি তুমি যে কোনো একটা বসা, এটাও বসাতে পারো, এটাতেও বসাতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের মান সবসময় একই আসবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। দাস দা গুডস আর, দাস দা রিকোয়ার্ড রুটস আর, স্যার তুমি মাইনাস বসাতে পারো, নো প্রবলেম। মাই স্টুডেন্ট এ হচ্ছে বিষয়, আর আমরা এরপরে চলো জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে একটা করে যোগফল, তিনটে করে যোগফল, দুইটি করে যোগফল, এই বিষয়টা শুরুর দিকে যে ক্লাসগুলো হয়েছিল ওখানে ফলো করবে। আচ্ছা এখন আর একটা কোশ্চেন লিখি আমরা, সলভ দ্য ইকুয়েশন, সলভ দ্য ইকুয়েশন কোশ্চেন লিখো স্টুডেন্ট, কোশ্চেন সলভ, সলভ দ্য ইকুয়েশন 3x³ - 26x² + 52x - 24 = 0 where the roots being in geometric progression. আমরা এটা অ্যান্সার করতে চাই, অ্যান্সার লেখো, গিভেন 3x³ - 26x² + 52x - 24 = 0 since the roots are in geometric progression, so amra ki dhorbo je let the roots be, let the roots be geometric progression, thakle ki mone ache tinti root ache, tinti root kibhabe bujbo, x er highest power koto 3, amader ager ta x er highest power koto chilo 3 ছিল। ওকে তাহলে আমরা কি ধরবো, রুট গুলো আলফা বাই আর, আর গুণ করো আলফা, আবার আর গুণ করো আলফা, যাতে ভবিষ্যতে এটা এটা এবং কাটা যায়। ওকে তাহলে লেখো আলফা বাই আর, আলফা আলফা আর, আলফা বাই আর, আলফা আলফা আর। তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম, যদি তিনটা রুট থাকে, তিনটা করে, তো এই আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা গামা, একটি করে
দুইটি করে তিনটি করে, এখানে মাইনাস আছে। এই জিওমেট্রিক প্রোগ্রেশনের বেলায় আমি বলেছিলাম কি জিওমেট্রিক প্রোগ্রেশনের বেলায় আমরা এই এটা আগে লিখবো, পরে এখান থেকে যে একটা কাজে লাগাবো। আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বেলায় আমরা প্রথমটা কাজে লাগাবো। এখন তো আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন করছি মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কোনটা কাজে লাগাবো, এটা না এটা? অবশ্যই এটা। ওকে, এটা আগে লিখবো আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য। আসলে কি, লেট দ্য রুলস বি দিস, তাহলে তিন নম্বরটা কাজে লাগাই, আলফা বাই আর, আলফা আলফা আর ইজ ইকুয়াল টু মাইনাস, ফর্মুলার মাইনাস তিন নম্বরটা, হাইস্ট পাওয়ার শহর থ্রি, তিন নম্বরটা কোনটা মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস 24, মাইনাস 24। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, দিস ইজ ইকুয়াল টু 8, দিস ইজ ইকুয়াল টু 8, এটা এটা ক্যান্সেল করো, আলফা কিউব ইজ ইকুয়াল টু 8, আলফা ইজ ইকুয়াল টু 8 এর পাওয়ার 1 বাই 3, 2 এর পাওয়ার 3 করো, 1 বাই 3, 3 3 ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু 2, একটা কাজে লাগালাম। এখন তুমি এটা করতে পারো যে যোগফলটা কাজে লাগাতে পারো, তুমি সবসময় এই এই দুইটা জিনিসই কাজে লাগাও, এই যোগফলটা এবং গুণফলটা। আগেও আমরা ঠিক তাই করেছি, এটা একটু বড় হয়ে যায় তবে রেজাল্ট হবে। আগে আমরা কি করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, আগে আমরা শুরুতে কি করেছি, এই প্রথমটা নিয়েছি, আবার এই তিন নাম্বারটা নিয়েছি, এই যে এটা প্রথমটা, এই যেটা তিন নাম্বারটা। আর জিওমেট্রিক প্রোগ্রেশন বেলাও আমরা তাই করছি, প্রথমে তিন নাম্বারটা নিচ্ছি, এরপর প্রথমটা নিচ্ছি। তবে তুমি চাইলে এটা দিয়েও অন্য রুট আলফানোম বের করার পরে এটা দিয়েও তুমি ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমটা যদি আমরা লিখতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি লিখবো, অলসো একটি করে যোগফল, আলফা বাই আর প্লাস আলফা প্লাস আলফা আর, একটি করে যোগফল, মাইনাস তো হবেই, হাইস্ট পাওয়ারের সহগ, যেহেতু এখানে থ্রি লিখেছি এখানে আমাদের থ্রি হবে, এবং এখানে কি হবে মাইনাস 26, কি হবে মাই স্টুডেন্ট, মাইনাস 26। ব্যাস, এখান থেকে আমাদের টার্গেট কি, আমাদের এখন টার্গেট হচ্ছে এখান থেকে আমাদের কি বের হবে, আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর বের হবে, আলফা তো পেয়ে গিয়েছি, আলফা আমরা পেয়ে গিয়েছি, তাহলে পরবর্তীতে আমরা কোথায় মান বসাবো মাই ডিয়ার স্টুডেন্ট, আর এর মানটা বের করতে পারলে এখানে আমরা মান বসিয়ে দেবো। সব তো আসো দেখা যাক কি হয়, আমাদের আলফার মান কত আসছে, টু, আলফার মান হচ্ছে আমাদের টু, আমরা আলফার কমন নিতে পারি, ওয়ান বাই আর, ওয়ান প্লাস আর ইজ ইকুয়াল টু 26 বাই 3, আলফার মান হচ্ছে টু, ওয়ান বাই আর প্লাস ওয়ান প্লাস আর ইজ ইকুয়াল টু 26 বাই 3, টু 26 কাটাকাটি করো, তাহলে আমরা কি পাই বলো, ওয়ান বাই আর, ওয়ান প্লাস আর ইজ ইকুয়াল টু 13 বাই 3, আর লসাগু করো, ওয়ান প্লাস আর স্কোয়ার 13 বাই 3, তাহলে এটা দ্বারা গুণ করো, এখানে কি পাচ্ছি, থ্রি আর স্কোয়ার, থ্রি আর প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 13 আর, তাহলে থ্রি আর স্কোয়ার মাইনাস 10 আর প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 0। আগে যেমন বিটার মান দুইটা পেয়েছিলে প্লাস মাইনাস দিয়ে, এখানে আর এর মান কয়টা পাবে, দুটো পাবে, তুমি যে কোনো একটা মানকে কাজে লাগাবে। ওকে, আসো আমরা এটাকে যদি কি করি, থ্রি আর স্কোয়ার মাইনাস 9 আর মাইনাস আর, মিডল টার্মটা করে দিলাম, তো ভুলে যেতে পারো, থ্রি আর, আর মাইনাস 3 মাইনাস 1 আর মাইনাস 3। ওকে,
তাহলে আর মাইনাস থ্রি, থ্রি আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আর এর মান আমরা পাচ্ছি 3 1/3। কোনটা বসাতে চাও, 3 বসাতে চাও না 1/3 বসাতে চাও? এনি ওয়ান, তুমি যে কোনো একটা বসাও। আমাদের রুটস গুলো কি কি? আলফা বাই আর, আলফা আলফা আর। আলফা কত পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট? আলফা পেয়েছি আমরা 2, আর এর মান পেয়েছি 2টা, 3 অর 1/3। আমি 3 বসাতে চাচ্ছি, আমি 3 বসাতে চাচ্ছি, এবং আমি পরবর্তীতে দেখাবো 1/3 পেলেও আমরা একই মান পাবো। দাস দ্য রিকোয়ার্ড রুটস, দাস দ্য রিকোয়ার্ড রুটস আর 2/3, আলফা মান 2, আর এর মান 3। ওকে, সরি, আলফা আর, তাহলে আলফা হচ্ছে আমাদের 2, আর এর মান হচ্ছে 3। অর কি পাচ্ছি আমরা মাই ডিয়ার স্টুডেন্ট? 2/3 2/6, দিস ইজ দ্য অ্যানসার। একটা নোট লিখো আগের মতো, এখানে আমরা কি পুট করেছি, আলফা ইজ ইকুয়াল টু 3। এটা লেখার দরকার নাই, আমি 3 ও পুট করতে পারি, 1/3 ও পুট করতে পারি। কেউ ধরো 3 দিয়ে পুট করেছে, এটা পাচ্ছে, 1/3 দিয়ে পুট করলেও সে উল্টো ভাবে পাবে। পরে আমরা শর্টিং করলাম, রেজাল্ট দেখ যে আলফার মান তুমি কি বসাচ্ছ, 3 বসাচ্ছ না 1/3 বসাচ্ছ, এটা শো করার দরকার নাই। তাহলে সরি, আর এর মান, আর এর মান আলফা না আর, তাহলে আর ইজ ইকুয়াল টু, যদি আমরা 1/3 ধরি, সেম কেস কি ছিল বলো, আলফা বাই আর, আলফা আলফা আর, আলফা হচ্ছে 2, 1/3 বসাতে চাই, তাহলে আলফা 2, আর আর এর মান হচ্ছে 1/3, আলফা 2, আলফা 2, আর এর মান হচ্ছে 1/3। মাই স্টুডেন্ট দেখো তো একই হচ্ছে কিনা, এটা উপরে চলে যাবে 6 2 2/3, নো ডিফারেন্স। সো উই পুট এনি ওয়ান, উই পুট এনি ওয়ান বিলো অফ দা অফ আর, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা যে হারমোনিক প্রোগ্রেশনের একটা অঙ্ক করবে, আজকে আমরা শেষ করবো, আমাদের হাতে সময় নেই। আচ্ছা, একটা আমরা কোশ্চেন লিখি, মাই স্টুডেন্ট একটা কোশ্চেন লিখো, লেখো কোশ্চেন। সলভ দ্য ইকুয়েশন, আমরা কি করছি এখন, আমরা এখন কি করছি, আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণের রুট বের করছি। এই এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো যে রুট বের করছি, এই এই টাইপের প্রবলেম এই চ্যাপ্টারে অনেক আছে, শুরুর দিকে আমরা করেছি, তবে একটু ভিন্নতা আছে, একটু ভিন্নতা আছে যে পরবর্তীতে আমরা এই এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো এই টাইপের যত প্রবলেম আছে, আমরা ইন্টারমিডিয়েট লেভেল হোক বা বাকি যেগুলো আছে, আমরা নেক্সট ক্লাসের ভিতরে এগুলো শেষ করতে চাই। আমরা নেক্সট ক্লাসে ডেকার্স রুল অফ সাইন এটা নিয়েও আলোচনা করতে চাই। তা আজকে আমরা এটা দেখি, কোশ্চেনটা উঠে আমরা হারমোনিক প্রোগ্রেশন সাথে রিলেটেড একটা রুট, রুটস গুলো আর কি, সলভ সলভ 15x³ - 23x² + 9x - 1 = 0। আচ্ছা, কন্ডিশন কি, কন্ডিশন কি, দ্য রুটস বিং ইন হারমোনিক প্রোগ্রেশন বা ভাজিত প্রগমন, কি প্রগমন বলো, ভাজিত প্রগমনে আছে, ঠিক আছে? তাহলে লেখো, গিভেন 15x³ - 23x² + 9x - 1 = 0। কি শিখেছিলাম আমরা হারমোনিক প্রোগ্রেশনের ক্ষেত্রে? মাই ডিয়ার স্টুডেন্ট,
আমরা একটু পিছনে ফিরে দিতে চাই। এই যে দেখো, ফর হারমোনিক প্রোগ্রেশন গিভেন ইকুয়েশন আমরা কি পুট করব, x ইজ ইকুয়াল টু 1 বাই x। একটা নতুন ইকুয়েশন পাব, সেই নতুন ইকুয়েশন যে রুট গুলো হবে ওই রুটস গুলো থাকবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। ফার্স্ট স্টেপ x ইজ ইকুয়াল টু 1 বাই x পুট করব, নেক্সট স্টেপ রুট গুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হয়ে যাবে, ব্যাস দ্যাটস অল। হারমোনিক প্রোগ্রেশনে যদি থাকে, ওকে, মেইন জিনিস হচ্ছে x ইকুয়াল টু 1 বাই x, x ইজ ইকুয়াল টু 1 বাই x, নেক্সট অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আসো আমরা এটা সলভ করি। আচ্ছা আমরা লিখি, নাও সিন্স, আমরা যদি একটু বেশি কথা লিখতে চাই, সিন্স দ্য রুটস, সিন্স দ্য রুটস বিং ইন হারমোনিক প্রোগ্রেশন, এটা পরীক্ষা পুরোটা থাকে, পুরো সম্পূর্ণ মিনিংটা লিখবে নতুবা মার্কস কমে যাবে। হারমোনিক প্রোগ্রেশন, সো উই পুট x ইজ ইকুয়াল টু 1 বাই x, তুমি এটাকে y দ্বারাও প্রকাশ করতে পারতে, y ইজ ইকুয়াল টু 1 বাই x লিখতে পারতে, y এর মাধ্যমেও সমীকরণটা আগে আসতে পারতো, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। y এর মাধ্যমে আসলে সেটাকে আমরা x এর মাধ্যমে পরবর্তীতে লিখতে পারি কিংবা শুরুতে লিখতে পারি, আমরা শুরুতে লিখে ফেললাম x ইজ ইকুয়াল টু 1 বাই x ইন ইকুয়েশন 1। তাহলে দেন পরবর্তী কি হবে, দেন দা রুটস উইল বি ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা x এর জায়গায় যদি 1 বাই x বসাও তাহলে কি হয়, নাও ফ্রম 1 15 1 বাই x কিউব 23 1 বাই x স্কোয়ার 9 1 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা লসাগু করতে চাই, x কিউব অথবা x কিউব দিয়ে আমরা গুণ করতে চাই, x কিউব যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে কি পাচ্ছি, 15 মাইনাস 23x প্লাস 9x স্কোয়ার মাইনাস x কিউব ইজ ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, হাইস্ট পাওয়ারটা আমরা আগে লিখতে চাই, x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে, আচ্ছা হেয়ার দ্য রুটস অফ দ্য ইকুয়েশন টু বিং ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, না লিখলেও চলে, তুমি সরাসরি লিখতে পারো, লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন টু বি, কি ধরবো মাই স্টুডেন্ট, আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, আগের মতো তিনটা যোগফল আমরা বের করতে চাই, কি আসবে বলো দেখি। অতএব আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা একটি করে যোগফল, হাইস্ট পাওয়ার সহ 1 এক্স স্কোয়ার সহ মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9। তাহলে বিটা বিটা ক্যান্সেল, এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু প্রথম আইটেম স্টুডেন্ট 3। নাও তিনটি করে যোগফল, আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা, আবারও সূত্রের মাইনাস, মাইনাস 15 ডিভাইডেড বাই 1। আমরা একটু ক্লিয়ার করে লিখি যাতে ভুল না হয়,
this is equal to my student 15 তাহলে কত পাচ্ছি আমরা alpha square minus beta square into alpha 15 9 minus beta square alpha 1 হচ্ছে আমাদের 3 is equal to 15 9 minus beta square is equal to 5 minus beta square is equal to minus 4 minus আগে উঠাও beta square is equal to 4 অতএব beta is equal to plus minus plus beta or minus beta যে কোনো একটা বসাতে পারো thus the required equation does the required roots are does the required roots are কি হচ্ছে আমাদের বলো beta alpha minus beta alpha is equal to 2 now beta is equal to 2 now minus 2 অথবা plus 2 যে একটা নীলি আমরা আগে আলোচনা করেছি alpha minus beta 2 minus 2 alpha 2 plus 2 or 0 2 4 এখানে দেখো এটা তো arithmetic progression এ ছিল এখন কত করে বাড়ছে 2 করে বাড়ছে আচ্ছা আমরা কি ঠিক লিখেছি মানে স্টুডেন্ট আমাদের আলফা মান কত ছিল আলফা মান ছিল আমাদের 3 সরি আমাদের আলফা মান ছিল কত বলো আলফা মান হচ্ছে আমাদের 3 ওকে তাহলে আমরা একটু কারেকশন করি 3 - 2 তারপরে মাঝখানেটা হচ্ছে আলফা 2 এরপরে হচ্ছে আলফা মাইনাস বিটা 3 - 2 তাহলে কত পাচ্ছি 3 + 2 এখানে পাচ্ছি 1 2 1 2 5 সরি আমি আবার ভুল করছি 3 1 3 5 1 3 5 আর তুমি যদি এখানে আমরা কি কি বসাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু 3 বসাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু প্লাস 2 বসাচ্ছি তাহলে 3 - 2 3 এটা আর যদি তুমি আলফা ইজ ইকুয়াল টু 3 বসাও বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসাও সেম কেস আলফা মাইনাস বিটা 3 - 2 আলফা আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা 3 - 2 এখানে কত পাচ্ছি আমরা বলো 5 এখানে পাচ্ছি 3 আর এখানে পাচ্ছি 1 সেম কেস আগের মতো এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর জন্য দাস আচ্ছা তাহলে এই এখানে আমরা লিখব রিকোয়ার্ড লিখব না দাস দা রুটস আর ওকে দাস দা রুটস আর এটা লিখলাম ফাইনালি ফাইনালি আমরা যা লিখব হ্যান্স the required roots that উল্টিয়ে দাও যে আমরা x is equal to 1 by x ধরেছিলাম এগুলো মানে তো 1 by x তাই না তাহলে আমরা কি পাবো 1 by 1 1 by 1 1 by 3 1 by 5 তো এটা লেখা দরকার নাই কি পাচ্ছি 1 পাচ্ছি 1 by 3 পাচ্ছি 1 by 5 পাচ্ছি এ হচ্ছে আমাদের রেজাল্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমরা তো আজকে অনেক অঙ্ক করলাম অনেক কিছু দেখলাম আমরা কিছু অঙ্ক তোমাদের আজকে কাজ দিই সেগুলো বাড়িতে বসে করে রাখবে আমরা কাজগুলো একটু লিখি হোমওয়ার্ক Number one, find the condition that the equation x cube minus
ex square plus ux minus r is equal to zero should have its roots in arithmetic progression. এটা রুট গুলো এরিথমেটিক প্রোগ্রেশন আছে সেটা তুমি একটু শো করবে। আচ্ছা আরেকটা লিখো, সলভ দা ইকুয়েশন এক্স ফোর মাইনাস টু এক্স কিউ মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস ফোরটি ইজ ইকুয়াল টু জিরো হুজ রুটস আর ইন এরিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা আরো কয়েকটা দিই, মাই ডিয়ার স্টুডেন্ট সলভ x cube plus x square x cube plus x square plus twice x plus 8 is equal to 0. The roots in geometrical progression. এগুলো করবে, হারমোনিক প্রোগ্রেশনের তো একটা দেওয়া উচিত, সেটা আমরা দিচ্ছি। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস থ্রি পি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, এক্স কিউব প্লাস থ্রি পি এক্স স্কোয়ার প্লাস থ্রি কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, আর ইন হারমোনিক প্রোগ্রেশন শো দ্যাট টু কিউব ইজ ইকুয়াল টু আর থ্রি পি কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু জিরো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট যেটা করতে চাই, যে আমরা তো এই এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এটার আমরা অনেক ধরনের মানে আমরা কি বের করেছি, সলিউশন করেছি, রুটস বের করেছি। এখন এই টাইপের যত ধরনের প্রবলেম আছে যে এরকম থাকতে পারে যে একটা আরেকটা দ্বিগুণ, হ্যাঁ একটা আরেকটার দ্বিগুণের চাপ কম, বা এই টাইপের যত প্রবলেম আছে, অত কমপ্লেক্স রুট থাকতে পারে যে এই সমীকরণের একটা রুট যদি টু প্লাস থ্রি আই হয় সলভ করো, এই টাইপের ইকুয়েশন এইচএসসি রিলেটেড আছে, এগুলো তোমরা সব করে ফেলবে।
এগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করবো। তো আমরা নেক্সট ক্লাসে মেইনলি ডেকার্টস রুল অফ সাইন নিয়ে আলোচনা করবো। ডেকার্টস রুল অফ সাইন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো মাই ডিয়ার স্টুডেন্ট। আর আরো যা যা আছে সেটা আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। অনেক বড় চ্যাপ্টার আমাদের, অনেক বড় চ্যাপ্টার, সেজন্য আমি চেষ্টা করছি যে তোমাদের একটু প্ল্যান করে যেতে, একটু স্লোলি যেতে। আমরা ইতিমধ্যে পাঁচটা ক্লাস নিয়ে ফেলেছি, আগামী ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। শেষ না হলে আমরা আরো ক্লাস দিব, কিন্তু আমরা জিনিসগুলো ক্লিয়ার কাট শেষ করতে চাই, যাতে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়। ঠিক আছে, তাড়াহুড়া করতে চাচ্ছি না আমরা, আমরা যেহেতু সময় আছে অপরন্ত, আমরা ধীরে ধীরে শিখি, শিখতে হবে ধীরে ধীরে মাই ডিয়ার স্টুডেন্ট। লেখাপড়া আর দ্রুত শিখা যায় না, এটা ধীরে ধীরে শিখতে হয়। তাই সেই কাজটি আমরা করছি, আর তোমাদের আজকে যে কাজগুলো আমি দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, সেগুলো করো, বাসায় সেগুলো করো, প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তোমরা আজকে ভালো থাকো, আজকে ভালো, সবসময় ভালো থাকো। ঠিক আছে, খুদা হাফেজ।